हेलो स्टूडेंट्स, वेलकम टू अनदर वीडियो फ्रॉम माय यूट्यूब चैनल। आज के जो टॉपिक स्टार्ट कर फोटोसिंथेसिस बा शालक संश्लेष चैप्टर नम्बर 13 से खान लाइट से खान लाइट एवं फोटोसिंथेटिक जो पिगमेंट आगू नहीं आलोचना करी। ताहले पिगमेंट बोलते बोझाय जरा विभिन्न वेवलेंथर आलो शोषण करे। एबार जे लाइट सम्पर्के जदि आमी आलोचना करते जाए तो लाइटर जो सोर्स होच्छे सेटा मेनलि होच्छे सान, माने मेनलि सोलार एनार्जी। जखन कोनो एकटा लाइट कोनो एकटा सबस्टेंसेर ओपर पतित होच्छे तखन होय सेटा डिसअपियर होय जाच्छे, अदृश्य होय जाच्छे, माने सेटा सेई सबस्टेंस द्वारा शोषित होयेछे, एबजर्पशन होयेछे। सेकेंड होच्छे एटा एक नम्बर पॉइंट। सेकेंड पॉइंट, लाइटटा एखाने आपतित होये तारपर आबार ट्रांसमिट होये जाच्छे, सेई सबस्टेंस भेद करे आबार बेरिये जाच्छे, ताहले ट्रांसमिट होच्छे। थार्ड ऑप्शन होच्छे लाइटटा प्रतिफलित रिफ्लेक्ट हो जाच्छे, एखाने कोनो एकटा सबस्टेंसेर ओपर पड़छे आबार सेटा रिफ्लेक्ट हो जाच्छे। ताहले ई तीनटे प्रोबाबिलिटी आछे लाइटेर। फोटोसिंथेसिसेर क्षेत्रे आमरा बोलते पारि जे लाइट हुइच इज তাহলে আমরা শালক সংশ্লেষের ক্ষেত্রে যে আলোর যে বিহেভ, তাহলে আমরা এক নাম্বার পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যে লাইট হুইচ ইজ অ্যাবজর্বড ইজ এফেক্টিভ ফর ফটোসিনথেসিস। যেই লাইটটা পড়ছে সেটা শোষিত হচ্ছে, যেটা শালক সংশ্লেষের জন্য বিশেষ মানে একটা ভূমিকা, বিশেষ একটা কাজ করছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে ফটোসিনথেসিসের ক্ষেত্রে লাইট হুইচ ইজ অ্যাবজর্বড ইজ ডিসঅ্যাপিয়ার, লাইটটা অদৃশ্য হয়ে যায় কারণ সেই সাবস্টেন্সেস দ্বারা শোষিত হয়েছে। তাহলে আমরা যদি কোনো একটা লাইট স্পেকট্রাম দেখি, সেই লাইট স্পেকট্রামের সব কিছু অংশ আমরা দেখতে পাই না, অনলি ভিজিবল স্পেকট্রাম যেটা আছে বা ভিজিবল লাইট, দৃশ্যমান আলোক বর্ণালীর যে মধ্যে যে আলোগুলো আছে ভিজিবল লাইট সেটাই আমরা দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে দৃশ্যমান বর্ণালী। সেই বর্ণালী মেইনলি থ্রি এইটটি থেকে ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার এই ওয়েভলেন্থের আলোটাই দেখা যায়, যেটাই বর্ণালীর দৃশ্যমান বর্ণালী। তাহলে এটাকেই বলা হচ্ছে ভিজিবল লাইট। এর মধ্যে এই স্পেকট্রামের মধ্যে আরও কিছু কিছু আছে, ইউভি রে আছে, গামা রে আছে, যেমন ওপরেরটা হচ্ছে গামা, তারপরেরটা হচ্ছে ইউভি, তারপরেরটা হচ্ছে ইনফ্রা, তারপরে হচ্ছে টিভি বা রেডিও। তাহলে সবগুলোই আমরা দেখতে পাই না, শুধু দৃশ্যমান আলোক বর্ণালীর 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের যে লাইট আছে সেটাই আমরা দেখতে পাই, যেটাকে বলা আছে ভিজিবল লাইট, এবং সেটাই ফটোসিনথেসিসের জন্য বিশেষভাবে সহায়ক। আচ্ছা, এই লাইট উদ্ভিদের ক্ষেত্রে কতটা শোষণ হয়েছে বা লাইট কতটা শোষিত হয়েছে সেটা জানার জন্য একটা ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, সেটাকে বলা হচ্ছে স্পেকট্রোফটোমিটার। তাহলে স্পেকট্রোমিটারের মেইনলি কাজ হচ্ছে ইউজড টু চেক দ্য অ্যাবজর্পশন
অফ লাইট। এইটুকু আমরা লাইট সম্পর্কে জানলাম। নেক্সট আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট সম্বন্ধে জানব। তাহলে যতগুলো ফটোসিনথেটিক পিগমেন্ট বলতে কি? আচ্ছা, ফটোসিনথেটিক পিগমেন্ট বলতে বোঝায় যে কিছু পিগমেন্ট, এ পিগমেন্ট দ্যাট ইজ প্রেজেন্ট ইন মানে ক্লোরোপ্লাস্ট। আর কি করে? দে ক্যাপচার লাইট এনার্জি, তারা লাইট এনার্জি শোষণ করে, যেটা ফটোসিনথেসিসের জন্য খুব দরকার, নেসেসারি ফর ফটোসিনথেসিস। এই ফটোসিনথেটিক পিগমেন্টকে কতগুলো ভাগে ভাগ করা হয়? তার মধ্যে কিছু আছে মেইন পিগমেন্ট, কিছু আছে অ্যাক্সেসরি পিগমেন্ট। মেইন পিগমেন্টসের মধ্যে মেইনলি পড়ে ব্যাকটেরিয় ক্লোরোফিল, এক নাম্বার পয়েন্ট ক্লোরোফিল এ। ক্লোরোফিলে সেকেন্ড যেটা পড়ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল। যদি দুটো অপশন থাকে ক্লোরোফিলে এবং ব্যাকটেরিয় ক্লোরোফিল, তাহলে কিন্তু ক্লোরোফিল এটা হবে। ক্লোরোফিল এ 90% ফটোসিনথেটিক যে অর্গানিজমস তাদের ক্ষেত্রে থাকে, ব্যাকটেরিয় ক্লোরোফিল শুধুমাত্র ব্লু গ্রিন এলগি যারা তাদের ক্ষেত্রে প্রেজেন্ট। তাহলে দুটো অপশন থাকলে ক্লোরোফিল এটা হবে। তাহলে ক্লোরোফিল এ ছাড়াও কিছু অতিরিক্ত পিগমেন্ট বা অ্যাক্সেসরি পিগমেন্টস আছে, তাদের মধ্যে একটা হচ্ছে, আচ্ছা অ্যাক্সেসরি পিগমেন্ট বা সহায়ক কিছু পিগমেন্টস আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস দুটো ভাগে বিভক্ত, একটা জেন্থোফিল আর একটা হচ্ছে ক্যারোটিন। জেন্থোফিল হচ্ছে ইয়েলো কালার আর ক্যারোটিন হচ্ছে রেড টু অরেঞ্জ কালার। তাছাড়া আছে ক্লোরোফিল বি, তাছাড়া আছে ফাইকোবিলিন, ক্লোরোফিল সি ডি, এটসেট্রা। এবার আমরা যদি ক্লোরোফিলের স্ট্রাকচার দেখতে চাই, তো ক্লোরোফিল দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেইল। হেডটা হচ্ছে পোরফাইরিন, রিং নিয়ে গঠিত বা টেট্রাপাইরল রিং। মানে চারটে নাইট্রোজেন থাকে, চারটে নাইট্রোজেন চারটে পাইরল রিং থাকে, মাঝখানে থাকে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামগুলো নাইট্রোজেনের সঙ্গে কানেক্টেড, এরা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এরকম একটা ক্লোরোফিলের স্ট্রাকচার, তার সঙ্গে একটা টেইল থাকে। তো এই যে হেড পোর্শনটা, হেড পোর্শনটা চারটে পাইরল রিং নিয়ে গঠিত, ওই জন্য এটাকে বলা হচ্ছে টেট্রাপাইরল রিং। আর কী থাকে? চারটে নাইট্রোজেন থাকে, তাছাড়া কী থাকে? সেন্ট্রাল ম্যাগনেসিয়াম এটম, এটা হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার। হেডটা হচ্ছে জল আকর্ষী, এর কাজ হচ্ছে লাইট অ্যাবজর্পশন করা। ক্লোরোফিলের যে টেইল পোর্শন সেটাকে বলা হচ্ছে ফাইটোল চেইন।
এখানে মেইনলি যে হাইড্রোকার্বন থাকে 20টা কার্বন থাকে আর হাইড্রোজেন থাকে 39টা। এই টেইলের যে নেচার সেটা হচ্ছে হাইড্রোফোবিক বা জল বিকর্ষী। এর যে মেইন কাজ কাজটা হচ্ছে যে পিগমেন্টগুলো শোষণ হচ্ছে সেটাকে থাইলাকোয়েড মেমব্রেনের মধ্যে অ্যাটাচড করে রাখা, অ্যাটাচমেন্ট উইথ থাইলাকোয়েড মেমব্রেন। এবার আমরা যতগুলো ক্লোরোফিল আছে তার মধ্যে মেইন দুটো ক্যাটাগরির ভাইটাল সেটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি। তাহলে ক্লোরোফিলকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ক্লোরোফিল এ আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল এর সঙ্গে বি এর যে মেইন পার্থক্য, ক্লোরোফিল এর ক্ষেত্রে মিথাইল গ্রুপ থাকে আর বি এর ক্ষেত্রে থাকে অ্যালডিহাইড গ্রুপ। এর যে সংকেত C55H72O5N4Mg, C55H70, যেহেতু এখানে তিনটে হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন আছে তাই ক্লোরোফিল এ তে হাইড্রোজেন দুটো বেশি থাকে, তাহলে এখানে H70 হচ্ছে। এখানে অক্সিজেন নেই কিন্তু এখানে একটা অক্সিজেন আছে তাই O6N4Mg। ক্লোরোফিল এ মেইনলি হচ্ছে ব্লু গ্রিন কালার, আর ক্লোরোফিল বি ইয়েলো গ্রিন। এটা প্রেজেন্ট অল ইন ফটোসিনথেটিক ইউক্যারিওটস। আর ক্লোরোফিল বিটা সবার ক্ষেত্রে থাকে না, মেইনলি গ্রিন এলগি প্লান্টস, কিছু কিছু প্লান্টসের ক্ষেত্রে থাকে। তাহলে এই দুটো হচ্ছে মেইনলি পার্থক্য। তাহলে এদের যে কাজটা আমরা বলেছিলাম যে এদের মেইন কাজ হচ্ছে এরা হচ্ছে একরকমের ফটোসিনথেটিক পিগমেন্ট। তো তার মধ্যে মেইন ফটোসিনথেটিক পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এর মেইন কাজ হচ্ছে লাইট এনার্জি লাইট এনার্জিটাকে প্রসেসিং করে রূপান্তর করে এবং তারপর হচ্ছে কনভার্টেড ইট ইনটু কেমিক্যাল এনার্জি। বাকি যে অ্যাক্সেসরি পিগমেন্টগুলো আছে ক্যারোটিনয়েডস বা আদার্স, অ্যাক্সেসরি পিগমেন্টের মেইন কাজ হচ্ছে অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি। লাইট এনার্জিটাকে শোষণ করছে এন্ড ট্রান্সফার ইট টু ক্লোরোফিল এ। আরেকটা কাজ হচ্ছে এটা ক্লোরোফিলকে প্রোটেক্ট করে, প্রোটেক্ট ক্লোরোফিল ফ্রম ইন্টেন্স লাইট। খুব মানে তীব্র আলোক থেকে ক্লোরোফিলকে রক্ষা করে। মেইনলি অ্যাক্সেসরি পিগমেন্টের মধ্যে যে ক্যারোটিনয়েডস আছে সে এই কাজটা বেশিরভাগ করে, একে করতে সাহায্য করে আদার্স পিগমেন্টগুলো। তাহলে
সৌরশক্তি থেকে যে লাইটটা আসছে সোলার এনার্জি, সেটাকে শোষণ করছে ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড দিচ্ছে ক্লোরোফিল বিকে, CHClB। ক্লোরোফিল বি নিজেও সোলার এনার্জি শোষণ করছে, প্লাস ক্যারোটিনয়েড থেকে, যেটা ক্যারোটিনয়েড থেকে ক্যারোটিন ট্রান্সফার করে দিচ্ছে ক্লোরোফিল বিকে। ক্লোরোফিল বি দিচ্ছে ক্লোরোফিল এ কে, ক্লোরোফিল এ নিজেও নিচ্ছে লাইট এনার্জি আর বাকিদের কাছ থেকেও নিচ্ছে, এই জন্য ক্লোরোফিল এ কে বলা হচ্ছে মেন পিগমেন্ট। এবার ক্লোরোফিল এ তার অ্যাকশন বা কাজ করছে দিয়ে লাইট এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে পরিণত করছে।